হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্যাপচার মোমেন্টের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি আরব আমিরাতের কিছু চিত্র। দিনের বেলায় আরব আমিরাতের সৌন্দর্য কেমন হয় সেটা এক নজরে দেখে থাকুন। বলা হয়ে থাকে আরব আমিরাতের সৌন্দর্য রাতের বেলায়, তবে উইন্টারে সেটা একটু পরিবর্তন ঘটে, সেটা দিনের বেলায়। এই শীতকালীন সময় সম্পূর্ণ আরব আমিরাত সাজানো হয়ে থাকে ফুলে ফুলে, বিভিন্ন রকম ফুল। আপনার চোখে পড়বে রং বেরঙের ফুল, বিভিন্ন জাতের ফুল, এগুলো দেখে আপনি মুগ্ধ হবেন অবশ্যই। এই ভিডিও চিত্রটি আমি ধারণ করেছি আরব আমিরাতের মেট্রো বাসে বসে। আরব আমিরাতে মেট্রো বাসের ভ্রমণ এটা আমার জন্য একদম প্রথমবারই, একদম প্রথমবারই আমি বাস ভ্রমণ করতেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে বাসের ভিতরের কিছু চিত্র। খুব মনোরম পরিবেশ, কোনো হইচই নেই, নেই কোনো শব্দ দূষণ, হই হুল্লোড় নেই মানুষের কোনো। প্রথমবারের মতো বাস ভ্রমণের অভিজ্ঞতাটা আমার কাছে খুব অসাধারণ ছিল। তবে এই বাস ভ্রমণে মজার বিষয় ছিল আমার কাছে একটাই, সেটা হচ্ছে এখানে কোনো কন্ট্রাক্টর নেই, প্লাস ড্রাইভারের সাথে আপনার কোনো কানেক্ট নেই। তা এখন আপনার মাথায় হয়তো এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি আপনার গন্তব্যে যাবেন সেটা বাসওয়ালা কীভাবে বুঝবে, কিংবা ড্রাইভার কীভাবে বুঝবে, অথবা আপনি আপনার যে বাস ভাড়া যেটা সেটা কে নিবে, আপনি কীভাবে পরিশোধ করবেন। একটু চিন্তা করে দেখুন, যদি আপনার জানা থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি জানা না থাকে অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি। এই বাস ভ্রমণে আমার সফর সঙ্গী হচ্ছে সাথে আমার মামা। দূরত্ব মেনটেন করে নির্দিষ্ট কিছু জায়গায় বাস স্টপ থাকবে, আপনি ওখানে দাঁড়াবেন, বাসটা এসে ওখানেই থামবে, প্লাস আপনি বাসে উঠে পড়বেন। ওঠার সময় ওইখানে একটা স্ক্যানার থাকবে, আর যারা যারা বাসে উঠবে তাদের সবার প্রত্যেকেরই একটা বাস কার্ড থাকবে। বাস কার্ডটা স্ক্যানিং হওয়ার মাত্রই আপনি বাসে উঠে বসবেন। ওই বাস কার্ডটা ফ্ল্যাক্সি লোডের মতোই, আপনার মোবাইলে যেভাবে রিচার্জ করতে হয় সেভাবে বাস কার্ডে রিচার্জ করতে হবে। আপনার উঠে এবং আপনার গন্তব্যস্থানে গিয়ে নামতে যতটুকু পথ হয় আর কি, নির্দিষ্ট কিছু এরিয়ার মধ্যে মাত্র 2 দিরহাম দিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। এটাই হচ্ছে সেই বাস কার্ডটা। অবশ্য আপনি নামার সময় আবারও স্ক্যান করতে হবে। যদি এই স্ক্যানারটা না হয় আপনি বাসে বসে পড়ছেন, তখন হবে কি কোনো একটা সিআইডি এসে আপনাকে যদি এ ধরনের গাফিলতিতে পেয়ে যায় তাহলে অনেক টাকা ফাইন করবে। এখন 2 দিরহামের জন্য সম্ভবত আপনাকে 500 দিরহাম গুনতে হবে। তো এখানে যে সিস্টেম, যে রুল সবাই মেনটেন করে চলে সেজন্য আজকের বাস ভ্রমণটা আমার কাছে অসাধারণ ছিল। তো এখন আপনাদেরকে নিয়ে যাব আমি এখানকার যে বাজার আছে ওই বাজারটাতে। এটা হচ্ছে এখানকার শেখের প্লেস, বিশাল একটা এরিয়া নিয়ে একটা বিশাল বাড়ি। এখানকার যেগুলো যাত্রী চাউনি আছে, আপনি যেখানে বসে বাসের জন্য অপেক্ষা করবেন, সেগুলোও গ্লাসবন্দি এবং এসি, শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী চাউনি বলা যায়।
প্রত্যেকটা সিটে একটা করে স্টপ বাটন থাকে। অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। এটা হচ্ছে এটা বাস স্টপ, এটা হচ্ছে এখানকার বাজার। এখানে প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা কর্নারে কর্নারে এখানে সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ করা হয়, মূলত বাজারে শৃঙ্খলা বজায় রাখার জন্য এই ধরনের সিকিউরিটি কিংবা বলতে পারেন পর্যবেক্ষণ করার জন্যই এই ধরনের ব্যবস্থা। এই ধরনের কিছু এরিয়াতে আপনার ক্যামেরায় ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ বা অবৈধ ধরা হয়। তারপরেও আমি খুব সাবধানতাবশত এই ভিডিওটা করে রেখেছি। হালকা বাজার করে নিয়েছি, প্লাস এখন আপনাদের বাজারটা একটু করে দেখাবো যতটুকু সম্ভব হয় আর কি। আমার এখানে সবাই কাটিং মাস্টার, তারা কাটাকুটিতে খুব এক্সপার্ট, তারা মাছ কাটে, মাংস কাটে। প্লাস এখানে আপনি বাজার থেকে মাছটা নিয়ে এসে এখানেই কাটতে পারবেন। এখানে সবাই দাঁড়ায় আছে, সবাই যার যার মাছ কাটাকাটি করতেছে আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি। আহমেদ ছাগর পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।